নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি স্পেশাল রান্না। আজকে আবারও নিয়ে হাজির হয়েছি মায়ের হাতের একটা খুব মজাদার রেসিপি, আলু দিয়ে শোল মাছের ঝোল। তো দেখো মা কীভাবে বানায়। এখানে একটা শোল মাছ নিয়ে পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে নিয়েছে, এরপরে নুন দিয়ে দিয়েছে, আর দিয়ে দিয়েছে হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মাছটার মধ্যে, যাতে খুব ভালোভাবে নুনটা আর হলুদটা মাছের মধ্যে ঢোকে। এইটা কিন্তু মাখিয়ে 5 মিনিট মতো চাপা দিয়ে রেখে দিতে হবে। শোল মাছের রেসিপি আমরা অনেকে অনেক রকমভাবে খেয়েছি, তবে আমরা মা বাড়িতে যেভাবে রান্না করে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। দেখো মাছগুলো কিন্তু মাখিয়ে মা সাইডে রেখে দিয়েছে। এবার একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছে, তেলটা গরম করে নিচ্ছে। তেল গরম না হলে মাছটা দেওয়ার সাথে সাথে কিন্তু নিচে লেগে যাবে, সেই জন্য তেল গরম হওয়ার পরেই মাছগুলো ছাড়া উচিত। এরপরে দেখো তেলের মধ্যে মাছগুলোকে মা ছেড়ে দিয়েছে, হালকা করে ভেজে নিতে হবে। খুব বেশি কিন্তু কড়া করে ভাজলে চলবে না, যেহেতু জ্যান্ত মাছ সেই জন্য কড়া করে ভাজলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো দেখেই বুঝতে পারছো কতটা হালকা করে ভেজে নিয়েছে। দুটো মাছ ভেজে মা মোটামুটি তুলে নিয়েছে, আর এই যে 3 পিস মাছ ছিল সেই মাছগুলোকে আরেকটু ভালো করে ভেজে তুলে নিচ্ছে। তোমরা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। এরপরে ফোড়নের জন্য 5 ফোড়ন তেজপাতা দিয়ে ওর মধ্যে দিয়ে দিল আগে থেকে কেটে রাখা আলু। আলুগুলো কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছে। মাছের ঝোল বা ঝালে এইরকমভাবে আলু কেটে দিলেই ভালো লাগে। এরপরে দিয়ে দিল পরিমাণ মতো নুন, তার সাথে দিল চিনি। চিনিটা কিন্তু খুব বুঝে শুনে দিতে হবে, চাইলে দিতে পারো নাও দিতে পারো, কোনো প্রবলেম নেই। স্বাদের কিন্তু কোনো হেরফের হবে না। একটু নাড়াচাড়া করে ওর মধ্যে অ্যাড করে দিল কুচোনো আদা। আদাটাকে কিন্তু মা ঘষুনির সাহায্যে ঘষে নিয়েছে, বেটে কিন্তু দেয়নি। খুব চটজলদি একটা রেসিপি, এমন কিছু ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে লাগে না, কিন্তু খেতে দুর্দান্ত হয়, আর এটা নিরামিষ মাছের রেসিপি। এরপরে দিয়ে দিয়েছে জিরের গুঁড়ো, তার সাথে দিল ধনে গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিলে বেশ ভালো লাগে, কারণ যেহেতু কাঁচা লঙ্কা এখানে দেওয়া নেই। তার সাথে দিয়েছে রঙের জন্য হলুদ গুঁড়ো। এবার ভালো করে মশলাটার সঙ্গে আলুটাকে কষাতে হবে, যতক্ষণ না সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে। মশলা যত কষানো হবে খেতে কিন্তু তত রান্নায় টেস্ট হবে। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাতে কিন্তু অবশ্যই ক্লিক করতে হবে নতুন নতুন মজাদার রেসিপির ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এরপরে দেখো মশলা কষানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে মা কিন্তু জল দিয়ে দিয়েছে পরিমাণ মতো। এবারে আলুটাকে সেদ্ধ হতে দিতে হবে কিছুক্ষণের জন্য। শোল মাছ আমরা অনেকেই খেতে পছন্দ করি না, কিন্তু বাড়িতে যদি এইভাবে বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু খেতে মন্দ লাগে না। আমাদের চ্যানেলে আগেও কিন্তু এই শোল মাছের রেসিপি দেওয়া আছে, তোমরা অনেকেই ওই রেসিপিটা পছন্দ করেছিলে, সেই জন্য মা আবারও অন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছে। আমাদের চ্যানেলের লিংক কিন্তু হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক সবেতেই দেওয়া থাকে, তোমরা কিন্তু প্লিজ ফলো করে দিও। এবারে দেখো ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে, এই পর্যায়ে কিন্তু মা মাছগুলোকে অ্যাড করে দিচ্ছে। খুব বেশি কিন্তু মাছগুলো নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্সেসটা বেশি থাকে। হালকা করে নাড়াতে হবে। এরপরে দিয়ে দিল গরম মশলার গুঁড়ো, একটুখানি আবার নাড়িয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে গেল আমাদের আলু দিয়ে শোল মাছের ঝোল রেসিপি। কেমন লাগলো অবশ্যই জানিও, আর বাড়িতে তোমরা ট্রাই করে দেখো, আশা করব ভালো লাগবে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। টাটা, থ্যাংক ইউ।